देखो अष्टम श्रेणी छात्र আমরা টাপ অধ্যায়টা শুরু করেছিলাম শুরু করার পর শেষ করেছিলাম দেখবে বাষ্পায়ন বাষ্পায়ন কাকে বলবো বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল আজকে দেখো পরবর্তী অংশ তরলের স্ফুটন স্ফুটন দেখো স্ফুটন কি একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমস্ত অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়াকে স্ফুটন কি বললাম একটি নির্দিষ্ট উষ্ণতায় উষ্ণতা কিন্তু নির্দিষ্ট একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ দ্রুত বাষ্পে পরিণত হওয়াকে বা হওয়ার ঘটনাকে বলবো স্ফুটন দেখো বাষ্পার ক্ষেত্রে বলেছিলাম তরলের উপরিতল থেকে বাষ্পীকরণ হওয়ার ঘটনা কিন্তু স্ফুটনের ক্ষেত্রে বললাম দেখবে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমস্ত অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনা বললাম তাহলে বাষ্পায়নের সঙ্গে স্ফুটনের পার্থক্য কি দেখো বাষ্পায়নের সঙ্গে স্ফুটনের পার্থক্য প্রথমেই যেটা বললাম একটা বাষ্পায়ন তরলের উপরিতল থেকে ঘটে স্ফুটন কিন্তু তরলের সমগ্র অংশ থেকে সমগ্র অংশ থেকে ঘটে বাষ্পায়ন কিন্তু যে কোনো চাপে ঘটতে পারে বাষ্পায়ন যে কোনো চাপে ঘটে স্ফুটনের সময় তরলের অপরের চাপ বায়ুমণ্ডলীয় স্ফুটনের সময় তরলের উপরের বাষ্পের চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের সমান কি বললাম বাষ্পায়ন কিন্তু যে কোনো চাপে হয় স্ফুটনের সময় তরলের উপরের বাষ্পের চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের সমান তিন নম্বর দেখো পার্থক্য বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় কিন্তু ঘটে স্ফুটন কিন্তু একটি নির্দিষ্ট উষ্ণতায় ঘটে দেখো জল কিন্তু 100 ডিগ্রি সে উষ্ণতার নিচে কিন্তু ঘটে কিন্তু জলের বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় কিন্তু ঘটতে পারে আর কি হতে পারে পার্থক্য উষ্ণতা বাড়লে বাষ্পায়নের হার বৃদ্ধি পায় উষ্ণতা যত বাড়বে বাষ্পায়নের হার কিন্তু বাড়বে কিন্তু স্ফুটনের সময় উষ্ণতা স্থির থাকে স্ফুটনের সময় উষ্ণতা স্থির থাকে আর কি হয় বাষ্পায়ন কিন্তু নিঃশব্দে বাষ্পায়ন নিঃশব্দে হয় কিন্তু স্ফুটন সশব্দে হয় বাষ্পায়ন আর কি হয় বাষ্পায়ন খুব স্লোলি মানে ধীরে ধীরে স্ফুটন কিন্তু দ্রুত গতির প্রক্রিয়া দেখো অনেকগুলো পার্থক্য হল বাষ্পায়নের সঙ্গে স্ফুটনের ফার্স্ট বললাম বাষ্পায়ন তরলের উপরিতল থেকে ঘটে এখানে বললাম স্ফুটন তরলের সমগ্র অংশ থেকে ঘটে দু নম্বর বললাম বাষ্পায়ন যে কোনো চাপে ঘটতে পারে কিন্তু স্ফুটনের সময় তরলের উপরের চাপ তরলের উপরে বাষ্পের চাপ বাইরের বায়ুমণ্ডলের চাপের সমান তিন নম্বর বলছি বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটতে পারে এদিকে তিন নম্বর বলবো স্ফুটন কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতায় ঘটে চার নম্বর বলছি দেখো উষ্ণতা বাড়লে বাষ্পায়নের হার কিন্তু বাড়ে
সুডোনের ক্ষেত্রে কি বললাম, উষ্ণতা কিন্তু একটি ঠিক থাকে, উষ্ণতা কোনো পরিবর্তন হয়, যখন তরল পদার্থ ফুটে তখন সেই অবস্থায় উষ্ণতা কিন্তু ঠিক থাকে। চার নম্বর বললাম বাষ্পায়ন একটি ধীর গতির প্রক্রিয়া, স্ফুটন কিন্তু একটি দ্রুত গতির প্রক্রিয়া। আর কি বললাম, আর একটা বললাম, বাষ্পায়ন নি শব্দে পড়ে, স্ফুটন কিন্তু স শব্দে পড়ে। দেখো এবার আসবো তরলের স্ফুটনাঙ্ক, এবার আসবো তরলের স্ফুটনাঙ্ক। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোন তরলের স্ফুটন শুরু হয়, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে উষ্ণতায় কোন তরলের স্ফুটন শুরু হয় সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে, সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। এবারে আসবো স্ফুটনাঙ্কের নির্ভরশীলতা, মানে স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করে, স্ফুটনাঙ্কের নির্ভরশীলতা। বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়, বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক কিন্তু আমরা বলছি বিভিন্ন হয়। যে তরল যত বেশি উদ্বায়ী হয়, যে তরল যত বেশি উদ্বায়ী হয় তার স্ফুটনাঙ্ক তত কিন্তু কম হয়। তবে তরলের প্রকৃতির উপর তরলের স্ফুটনাঙ্ক নির্ভরশীল। দু নম্বর হচ্ছে তরলের অপদ্রব্যের প্রভাব, তরলের দ্রবীভূত অপদ্রব্যের উপস্থিতি। দুই কি বলছি, তরলের দ্রবীভূত অপদ্রব্যের উপস্থিতি। তরলের দ্রবীভূত অপদ্রব্যের উপস্থিতি, বিশুদ্ধ তরলে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে, বিশুদ্ধ তরলে কোনো কঠিন পদার্থ দ্রবীভূত থাকলে ওই দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্কের চেয়ে বেশি হয়। বিশুদ্ধ তরলের মধ্যে কোনো কিছু যদি আমি দ্রবীভূত করে দিই, যেমন বললাম বিশুদ্ধ তরলের মধ্যে যদি কোনো কঠিনকে আমরা দ্রবীভূত করতে পারি, তাহলে ওই বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক থেকে এই অপদ্রব্য মিশানো তরলের স্ফুটনাঙ্ক কি হবে, বেশি হবে। তিন নম্বর হচ্ছে তরলের উপরের চাপ, তরলের উপরের চাপ। সেদ্ধ করার জন্য আমরা প্রেশার কুকার ব্যবহার করি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এক্ষেত্রে কি করা হয়, এই প্রসেসটা কাজে লাগানো হয়, চাপটাকে বাড়িয়ে স্ফুটনাঙ্ক বৃদ্ধি করে দেওয়া হয়। মানে পাত্রের মধ্যে জল সহ যে জিনিস সেদ্ধ করতে হবে তা রেখে পাত্রটিকে একটি রোবার, যে রোবার মধ্যে আছে কাটা যাবে
রোবার প্যাড বলছি, রোবার প্যাডের সাহায্যে পাত্রের মুখ বায়ু নিরুদ্ধ করে দেওয়া হয় যাতে ভিতরে বাষ্পটা বেরিয়ে আসতে না পারে। এরপরে পাত্রটি যদি আমরা উত্তপ্ত করি তাহলে পাত্রের মধ্যে বাষ্পচাপ বৃদ্ধি পায়, বাষ্পটা বেরিয়ে যেতে আসতে পারছে না, পাত্রের মধ্যেই বাষ্প থেকে যাচ্ছে, ফলে বাষ্পের চাপটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ফলে পাত্রের মধ্যে বাষ্পচাপ ক্রমশ বেড়ে বায়ুমণ্ডলের চাপের থেকে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। যেহেতু আমার পাত্রের ভিতরে চাপ রয়েছে, একসময় সেই চাপটা বায়ুমণ্ডলের চাপের থেকে কি হয়ে যাবে, বেড়ে যাবে, বেশি হয়, এবং পাত্রের জল প্রায় ধরতে পারো 120 ডিগ্রি উষ্ণতায় ফুটতে শুরু করে দেয়। এইভাবে চাপ বাড়িয়ে স্ফুটনাঙ্ক বৃদ্ধির মাধ্যমে আমরা প্রেশার কুকারে খাদ্যবস্তু খুব সহজেই কিন্তু সেদ্ধ করতে পারি। এই জন্য পাত্রের উপরে চাপ যদি আমরা বাড়াতে পারি, সরি তরলের উপরে চাপ যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় যেটা প্রেশার কুকারে ক্ষেত্রে করা হয়, বোঝা গেল। এরপর দেখো আমরা আসবো ঘনীভবন, এরপর আসবো ঘনীভবন। এরপরে আমরা আসব নেক্সট পোর্শনে, নেক্সট অংশে আসব আমরা সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ, নেক্সট অংশে আসব সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপ জিনিসটা কি, যে কি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট উষ্ণতায় কোন আবদ্ধ স্থান, একটি নির্দিষ্ট উষ্ণতায় কোন আবদ্ধ স্থান তা অতিরিক্ত জলীয় বাষ্প, কি বললাম, কোন নির্দিষ্ট উষ্ণতায় কোন আবদ্ধ স্থান আর অতিরিক্ত জলীয় বাষ্প ধারণ করতে না পারলে ওই স্থানকে বাষ্প দ্বারা সম্পৃক্ত বলা হয়। একটি নির্দিষ্ট উষ্ণতায় কোন স্থান, কোন আবদ্ধ স্থান আর অতিরিক্ত জলীয় বাষ্প ধারণ করতে না পারলে তখন ওই স্থানকে বাষ্প দ্বারা সম্পৃক্ত বলে। এই অবস্থায়, এই অবস্থায় আবদ্ধ বাষ্প পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করে, এই অবস্থায় আবদ্ধ বাষ্প পাত্রের গায়ে যে চাপ প্রয়োগ করে তাকে আমরা বলব সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ। মানে ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ করে নিয়েছে আর ধারণ করার ক্ষমতা নেই, সেই অবস্থায় যে চাপটা, মানে তখন সেই স্থান থেকে আমরা বলবো সম্পৃক্ত, মানে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত।
মানে এই অবস্থায় আবদ্ধ পাত্রের গায়ে যে চাপটা দেবে সেটাকে বলছি আমরা সম্পৃক্ত বাষ্প চাপ। এরপর আসবো শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক জিনিসটা কি? যে উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, যে উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ু শিশিরাঙ্ক বলছে। ধরো একটা জায়গা, এর মধ্যে কি আছে? বায়ু আছে। এর মধ্যে কি আছে? বায়ু আছে। বায়ুর মধ্যে কি আছে? তার মধ্যে কি জলীয় বাষ্প অংশ রয়েছে। এই স্থানটা যখন বায়ু দ্বারা, এই স্থানটা যখন কোন বায়ু তার মধ্যে উপস্থিত যে জলীয় বাষ্প আছে সেইটা দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে, সেই জন্য বললাম যে উষ্ণতায় কোন নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে ওই বায়ু শিশিরাঙ্ক বলছি। আর উষ্ণতা যখন শিশিরাঙ্কের থেকে নিচে নেমে যাবে, উষ্ণতা যখন শিশিরাঙ্কের থেকে নিচে নেমে যাবে তখন কি করবে? এই জলীয় বাষ্প ঘনীভূত হবে, এই জলীয় বাষ্প ঘনীভূত হবে। মানে জলীয় বাষ্পের সঙ্গে যদি কোনো ধূলিকণা মিশে যায় দিয়ে সেগুলো কি হবে? জলবিন্দুর আকার জমা হবে। এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুর আকার ধারণ করবে, যদি ধূলিকণাকে আশ্রয় করে তখন ধারণ করে তখন তাকেই আমরা বলে থাকবো শিশি। যখন বায়ুটা ঘনীভূত হবে তখন সেটা কি হবে? জলবিন্দুর আকার ধারণ করবে। এই জলবিন্দু ধূলিকণাকে আশ্রয় করে যে জমা হয়, ধারণ করে, ধূলিকণাকে আশ্রয় করে ধারণ করে তখন ওই ধূলিকণা যুক্ত জলবিন্দুগুলোকে আমরা বলে থাকব শিশির। এবার দেখো আসবো মেঘের সৃষ্টি কিভাবে হয়, মেঘ কিভাবে সৃষ্টি হয়। দেখো মেঘ সৃষ্টি কিভাবে হবে? ভূপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পপুঞ্জ, ভূপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পপুঞ্জ বায়ু হালকা হয়ে উপরে উঠলে সেখানে বাতাসের চাপ কম থাকায় ওই বায়ু আয়তনে প্রসারিত হয়, ওই বায়ু আয়তনে প্রসারিত হয়। কি বললাম? বললাম ভূপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠলে সেখানে বাতাসের চাপ কম থাকবে, এই বাতাসের চাপ কম থাকার ফলে এই বায়ুগুলো কি হবে? আয়তনে কিন্তু প্রসারিত হবে, এই বায়ু আয়তনে বেড়ে যাবে, ফলে ওই স্থানের উষ্ণতা কি হবে? হ্রাস পাবে, ফলে ওই স্থানের উষ্ণতা কিন্তু হ্রাস পাবে। উষ্ণতা কমতে কমতে যখন শিশিরাঙ্কের নিচে নামে, উষ্ণতা যখন কমছে এখন কমতে কমতে যখন উষ্ণতা শিশিরাঙ্কের থেকে নিচে নেমে যাবে অর্থাৎ ওই স্থানে বায়ু উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে তখন সেটা বলে দিলাম শিশিরাঙ্ক। এই শিশিরাঙ্কের থেকে যখন নিচে নেমে যাবে তখন কি হবে? আর্দ্র বায়ু অতিপৃক্ত হয়ে যাবে। আর্দ্র বায়ু যখন যাবে অতিপৃক্ত হয় তখন কি হবে? বায়ু জলীয় বাষ্প বাতাসে ভাসমান ধূলিকণাকে আঁকড়ে ধরে জলবিন্দুর আকারে কি হবে? ভাসতে থাকবে।
জলবিন্দু আকারে ভাসতে থাকে। এই রকম অনেক জলবিন্দু একসঙ্গে জমে কিন্তু মেঘের সৃষ্টি করে। কি বললাম, ভূপৃষ্ঠ থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে উপরে উঠলে, উপরে উঠলে গেলে সেখানে বাতাসের চাপ কম থাকে। বাতাসের চাপ কম থাকলে কি হবে, বায়ু আয়তনে কি হবে প্রসারিত হবে, আয়তনে প্রসারিত হলে কি হবে, বায়ু উষ্ণতা কমে আসবে। উষ্ণতা কমতে কমতে এমন একটা সময় আসবে সেই উষ্ণতা শীতলাঙ্কের থেকে নিচে নেমে যাবে, ফলে আর্দ্র বায়ু আরো অতিপৃক্ত হয়ে যাবে, আরো অতিপৃক্ত হয়ে যাবে। তখন বায়ুতে জলীয় বাষ্প, তখন বায়ুতে জলীয় বাষ্প বাতাসে ভাসমান ধূলিকণাকে কি হবে আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে কি হবে জলবিন্দুর আকারে ভাসতে থাকবে। এইরকম অনেক জলবিন্দু একসঙ্গে জমে মেঘের কিন্তু সৃষ্টি করে। এরপর আসবো কুয়াশার সৃষ্টি। কুয়াশার সৃষ্টি হয় কেন, দেখো একই ধরনের উত্তরটা। রাতের দিকে দেখবে বাতাস কি থাকে, স্থির থাকে। রাতের দিকে বাতাস স্থির থাকে এবং কোনো কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গা জুড়ে, অনেকখানি জায়গা জুড়ে বাতাসের উষ্ণতা যদি শিশিরাঙ্কের থেকে নেমে যায়, কি বললাম, রাত্রের দিকে বাতাস কিন্তু স্থির থাকে। এবারে যদি কোনো কারণে, কোনো কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকটা অঞ্চল জুড়ে, যদি অনেকখানি অঞ্চল জুড়ে যদি বাতাসের উষ্ণতা শিশিরাঙ্কের থেকে নিচে নেমে যায়, বাতাস তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা তখন কি হবে, সম্পৃক্ত হবে। যখনই উষ্ণতা কিন্তু শিশিরাঙ্কের থেকে নিচে নেমে যাচ্ছে, তখন বাতাস সে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কে যাবে, সম্পৃক্ত হয়ে, তখন বাতাসের মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে। এবার উষ্ণতা শিশিরাঙ্কের থেকে নিচে নেমে গেলে ওই সম্পৃক্ত জলীয় বাষ্প কিছু অংশ ঘনীভূত হবে। উষ্ণতা যখন শিশিরাঙ্কের থেকে নিচে নেমে যাবে সেই অবস্থায় কি হবে, উষ্ণতা যখন শিশিরাঙ্কের থেকে নিচে নেমে যাবে ওই সম্পৃক্ত জলীয় বাষ্পের কিছু অংশ কি হয়ে যাবে, ঘনীভূত হবে। বাতাসে ভাসমান ধূলিকণা, কার্বন কণা এবং কয়লা গ্রহ সঙ্গে, কয়লা গ্রহ বা ধূলিকণা, কয়লা গ্রহ এবং ধোঁয়াতে উপস্থিত ছোট ছোট কণার আকারে, ধোঁয়ার মধ্যে উপস্থিত ছোট ছোট কণার আকারে, জলবিন্দুর আকারে, কণা কণার গায়ে জলবিন্দুর আকারে জমা হবে। একই আমরা বলছি কুয়াশা। কি বললাম আরেকবার বলছি, রাতের বাতাস স্থির থাকে এবং কোনো কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকটা অঞ্চল অঞ্চল জুড়ে বায়ুর উষ্ণতা যদি শিশিরাঙ্কে নেমে আসে, শিশিরাঙ্কে যদি নেমে আসে তখন কি হবে, তখন বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা কি হবে, সম্পৃক্ত হবে। তখন বাতাসে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা এবার উষ্ণতা যদি আরো কমে যায়, মানে শিশিরাঙ্কে নেমে গেছিল, শিশিরাঙ্কের থেকেও যদি আরো নিচে নেমে যায় তখন সেটা ঘনীভূত হয়ে যাবে। ঘনীভূত হয়ে কি হবে, জমা হবে। কাদের গায়ে জমা হবে, ধূলিকণা, কয়লার গুঁড়ো, ধোঁয়ায় উপস্থিত কণা গায়ে কি হবে, জমা হতে থাকে, জলকণার আকারে জমা হবে। একেই আমরা বলছি কুয়াশা। ঠিক আছে, এই থাক।